রেগুলার গান দেওয়ার প্রয়োজন নাই। যদি এরকম গান মাস্টারপিস করে, তাহলে রেগুলার গান না দিয়ে 2 বছরে 1 বছরে একটা গান দিলেও চলবে। বাংলাদেশে ব্যান্ড মিউজিকে খুবই স্বনামধন্য একটা ব্যান্ডের নাম হচ্ছে অ্যাশেস। তারা রেগুলার গান দেয় না, বাট অনেক দিন পরে তাদের আই গেস একটা গান আসছে, যে গানটার নাম হচ্ছে আমি বদলে যাব। আই থিঙ্ক এটা আমাদের ফার্স্ট রিয়াকশন হতে যাচ্ছে অ্যাশেসের কোনো গানে। যদিও এর আগে আমরা একটা রিয়াকশন ভিডিও করছিলাম কেমন আছো গানটাতে, তবে ভিডিওটা আমার ভালো লাগে নাই যে কারণে ডিলিট করে দিয়েছিলাম। তো আজকে আমরা আমি বদলে যাব এই গানটার উপর রিয়াকশন দিব। তোমরা সবাই জানো অ্যাশেসের অনেক ভালো ভালো গান আছে, যেমন কেমন আছো, ধুলাবালি, তামাক পাতা, তারপর কেমন আছো। এই গানগুলো কিন্তু মোটামুটি সারা বাংলাদেশের সকল মিউজিক লাভাররা এই গানগুলোতে ভাইভ করে থাকে। তো তাদের একটা গান আসছে আমি বদলে যাব, এই গানটাতে আজকে আমরা রিয়াকশন দিব। চলো আমরা দেখি গানটা কেমন হয়েছে। যে অ্যালবাম থেকে গানটা নেওয়া হয়েছে সেই অ্যালবামের নাম হচ্ছে অন্তঃসার শূন্য, আর লিরিক্স অ্যান্ড টিউন বাই জুনায়েদ ইভান। ওকে, শাউট আউট টু জুনায়েদ ইভান, লেটস চেক ইট আউট। বৃষ্টিতে কেউ একজন বসে আছে, ওয়াকিং ইন দ্য রেইন। যেটা ছিল না সেটা না পাওয়ার, সেটা হবে ভেবে কত কি স্বপ্নে জীবন, ছবি এটা হতো তবে সেটা হবে ভেবে কত কি স্বপ্নে জীবন। আমি লাতিন ঘুরানোর বয়সে ঘুরিয়েছি আমায়, আমি ঘুরি ওরানোর বয়সে ঘুরিয়েছি আমায়। Wow, revelation. This is like you have to changing of life, changing yourself. It's about change. The guitarist is killing. উচ্চ রক্তচাপে সুখের মাত্রা কমে গেছে, বলছে সবাই তোমাকে দিয়ে কিছু হবে না, পারবে না তুমি কোনদিন আর পারবে না। গাইজ, এখানে আমি কিছু মোটিভেশন খুঁজে পাচ্ছি গানটার মধ্যে। লাইক প্রথমত সে ফার্স্ট ভার্সে কিছু কথা বলছে যেগুলো আমার মাথায় গাইতে গেছে, যেমন লাঠিম ঘুরার বয়সে নিজেকে ঘুরিয়েছি, ঘুড়ি উড়ানোর বয়সে নিজেকে উড়িয়েছি। সে এই যে লাইনগুলো আই গেস সে এখানে ইন্ডিকেট করছে মধ্যবিত্ত মানুষের যে লাইফটা, যে কম বয়সে দায়িত্বের বোঝা চাপে অনেক কিছু তাদের সম্ভব হয় না। দ্বিতীয় ভার্সে সে যেটা বুঝাইতে চাইছে সেটা হচ্ছে যে বদলে যেতে হবে। মানুষ আসলে খুব ডিপ্রেস, খুব হতাশ আজকাল, কারণ বিভিন্ন মানুষ তোমার সারাউন্ডে তোমাকে বলবে তুমি এটা পারবা না, সেটা পারবা না, আর সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম টাম বাড়া, যেখানেই যাচ্ছ তোমার ক্যাপাসিটির মধ্যে, তোমার বাজেটের মধ্যে কোনো জিনিস হচ্ছে না। তো এগুলো নিয়ে কিন্তু মানুষ খুবই ডিপ্রেস আজকাল। আই গেস
তারা এইটা ইন্ডিকেট করতেছে, লিরিকগুলো খুবই ডিপ। আর সাথে কিন্তু সে এখানে মোটিভেট করতেছে যে অনেক মানুষ তোমাকে বলবে যে তোমাকে দিয়ে হবে না, তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে না, বাট স্টিল ইউ হ্যাভ টু চেঞ্জ, তোমার বদলে যেতে হবে, আজ বদলে যাবার দিন। সো ওয়াও, ফ্যান্টাস্টিক। আমি বদলে যাব, বদলে যাব, আমার কাছ থেকে আমি বদলে যাব, আমি আমার কাছ থেকে বদলে যাব, বদলে যাব, আজকের পর থেকে, আজকের পর থেকে। ওয়াও, মোটিভেশন অফ দিস লাইন ইজ সো ডিপ। কে কি বললো, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, জাস্ট আমি বদলে যাব, বদলে যাব, আমার কাছ থেকে আমি বদলে যাব, বদলে যাব, আজকের পর থেকে। ওয়াও, আমি বদলে যাব, সো পজিটিভ, সো অপটিমিস্টিক, খুবই আশাবাদী। বদলে যাব আমার কাছ থেকে, বদলে যাব আজকের পর থেকে। ও বিপদ, বিপদ, আই থিঙ্ক যেটা বোঝানোর চেষ্টা করতেছে এই জায়গায়, লাইক তোমার সাথে কেউ নাই, তুমি ইউ আর ইউর সেলফ, বাট স্টিল তোমার দাঁড়িয়ে থাকতে হবে, স্টিল স্ট্রাগল করতে হবে, স্টিল বদলে যাবার চিন্তা করতে হবে, হতাশ হওয়া যাবে না। আই গেস দিস ইজ দ্য মিনিং, চারিদিকে বিপদ, শুধু তুমি, বাট স্টিল তোমার বদলে যাওয়ার চিন্তা করতে হবে। আচ্ছা, এনিওয়ে, ওয়াও ম্যান, ফ্যান্টাস্টিক। অ্যাশেস রেগুলার গান দিয়ে থাকে না, বাট আমার মতে রেগুলার গান দেওয়ার প্রয়োজন নাই। যদি এরকম গান মাস্টারপিস করে, তাহলে রেগুলার গান না দিয়ে দুই বছরে এক বছরে একটা গান দিলেও চলবে। যতগুলো গানই অ্যাশেসের আসে, এগুলো বেশিরভাগই লাইক ইয়াং জেনারেশনকে তারা মানে আকৃষ্ট করতে খুবই সফল হয়ে থাকে তাদের গানগুলোর মাধ্যমে। লিরিক্যালি এই গানটা খুবই ডিপ ছিল, আমি বলবো। অনেক মানুষ জীবনে হতাশ, ডিপ্রেস, অনেক মানুষ বিভিন্ন বিষয় নিয়ে, কেউ পার্সোনাল লাইফ, রিলেশনশিপ, চাকরি বাকরি, মধ্যবিত্ত ফ্যামিলি, টাকা পয়সার অভাব, বিভিন্ন বিষয়াদি নিয়ে মানুষ, কেউ নেশাগ্রস্ত, বিভিন্ন বিষয়াদি নিয়ে মানুষ স্টাক হয়ে আছে, মানুষ ডিপ্রেস, মানুষ চেঞ্জ হতে পারছে না। সো তাদের জন্য আমি বলবো যে এই গানটা একটা জাগরণ, তাদের জন্য এই গানটা একটা ইনভিটেশন যে তুমি চেষ্টা করলে আজ থেকেই তোমার দিনটাকে শুরু করতে পারো, একটা নতুন দিন শুরু করতে পারো। আর যে সকল জিনিসগুলো তোমার জীবনে ঘটেছে, হয়তোবা সেগুলো তোমার কপালে ছিল, ঘটে গেছে, বাট ইউ শুড থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার, নট অ্যাবাউট দ্য পাস্ট। অতীত ভুলে গিয়ে তোমার ভবিষ্যৎটাকে কীভাবে সুন্দর করা যায়, সেটার উদ্দেশ্যে তোমার চেঞ্জ একটা প্রয়োজন। আর বিভিন্ন মানুষ লাইফের বিভিন্ন সময়ে আসে যারা তোমাকে ডিমোটিভেট করবে, তোমার উপর বিশ্বাস রাখবে না, তোমাকে বলবে যে তুমি এটা পারবা না, সেটা পারবা না, এটা হবে না, এখানে এটা হবে না। সো আই থিঙ্ক ওই ধরনের মানুষগুলোকে না বলে নিজের যেই পজিটিভ যেই সত্তাটা আছে সেটাকে মূল্যায়ন করে সামনের দিকে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমি বদলে যাব গানের যে মোরাল আমি যদ্দূর বুঝতে পারছি। তোমরা কী বুঝতে পারছো সেটা অবশ্যই জানাবা। আর গানের যে টিউন, মিউজিক কোয়ালিটি সব কিছু ছিল, ভিজুয়ালটা ছিল, ভিজুয়ালটাও খুব ভালো, মানে কি বলে মিনিং স্ট্যান্ড করছে, লাইক তুমি যাচ্ছই যাচ্ছই যাচ্ছ, কী হচ্ছে কী না হচ্ছে তোমার এত কিছু দেখার বিষয় নাই, বি ইয়োর সেলফ, জাস্ট গো অ্যাহেড। আর যত বিপদই আসুক, যত সমস্যায় লাইফে আসুক, যত ডিপ্রেশনই আসুক, স্টিল ইউ হ্যাভ টু স্ট্যান্ড বাই ইয়োর সেলফ অ্যান্ড ইউ জাস্ট হ্যাভ টু, ইউ নো, গো টুয়ার্ডস, তোমার সামনের দিকে এগিয়ে যেতে হবে। সো আই থিঙ্ক দিস ইজ আ পজিটিভ মেসেজ, অপটিমিস্টিক মেসেজ টু দ্য সোসাইটি, টু দ্য ইয়াং জেনারেশন। সো শাউট আউট টু অ্যাশেস, জুনায়েদ ইভান, স্পেশালি অল দ্য টিম, কাস্টিং ক্রু, এভরিবডি, যারা যারা কাজ করছে গানটার জন্য, যারা যারা এডিশনে সময় দিছে, এভরিবডি, আই থিঙ্ক এই ধরনের গানের খুবই প্রয়োজন বর্তমান সময়ে, স্পেশালি ফর দিস জেনারেশন। সো কোভিড টোভিড গেছে, তারপর বিভিন্ন সমস্যায় কিন্তু মানুষ জর্জরিত। সো আই থিঙ্ক এই ধরনের সমস্যাগুলো থেকে মানুষের উত্তরণের জন্য মিউজিক কিন্তু একটা বড় ধরনের ভূমিকা পালন করে। কম বেশ সবাই মিউজিক শোনে,
বিভিন্ন জনরা মিউজিক হইতে পারে, বাট সবাই কম বেশ মিউজিক শোনে। বাট আই থিঙ্ক মিউজিকটা যদি খুব পজিটিভ হয় সেটা থেকেও কিন্তু অডিয়েন্সরা হয়তো বা তাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে না, বাট অ্যাটলিস্ট তারা একটা ভালো একটা পজিটিভ ভাইব পায় যে আসলে আমি যেই বিষয়গুলো ফেস করতেছি এই বিষয়গুলো নিয়ে তো আরও মানুষ আছে যারা চিন্তা করতেছে, দ্যাট মিনস তারাও মনে হয় এই সকল বিষয়াদি উপর দিয়ে গিয়েছে। সো তুমি যখন তোমার রিলেটেড মানুষগুলোকে খুঁজে পাবা তখন কিন্তু নিজেরও একটা ভালো লাগা বা নিজেরও একটা অ্যাটলিস্ট যে না আমার বিষয়াদিগুলো শুধু আমার না আরও বিভিন্ন মানুষ ফেস করতেছে এবং তারা বদলে যাওয়ার চেষ্টা করতেছে, আমারও এটা করা উচিত তাদের হাতে হাত রেখে। সো ওয়াও, দিস ইজ এ গুড মেসেজ, ফ্যান্টাস্টিক, শাউট আউট টু অল অফ দ্যাম। আর যারা যারা ভিডিওটা দেখলা সম্ভব হলে ভিডিওটা শেয়ার করবা, আই উড রিয়েলি অ্যাপ্রিশিয়েট। আর তোমরা পরবর্তীতে কোন গানের উপর রিয়াকশন চাও, কোন ভিডিওতে রিয়াকশন চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবা। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট রিয়াকশন ভিডিও, বাই বাই।